আরএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটি খারিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে। তো ইতিমধ্যে খারিফ মৌসুমের টাকা 27 জুন 2022 পেয়ে গেছি, এখন আমরা সামনে রবি মৌসুমের টাকা পাবো। তো এ নিয়ে গতকালকে ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম। তো স্ট্যাটাসে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তো এই আপডেটের পর কোন আপডেটগুলো আসবে এবং কোন কোন আপডেট আসলে আপনি আর টাকা পাবেন না, এর জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো সর্বপ্রথম আপনার আগে কৃষক বন্ধুর স্ট্যাটাসটি চেক করে নেবেন। এর জন্য কৃষকবন্ধু.net যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, এখানে একটি জিনিস পেয়ে যাচ্ছেন, নথিভুক্ত কৃষকের তথ্য। তো এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন। তো এরকম ইন্টারফেস খুলে যাবে, এখানে আপনার ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবেন। আমি রোবট নইয়ের উপর ক্লিক করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। যদি আমি রোবট নইয়ের উপর ক্লিক করে দিয়ে কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন। এরকম স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে প্রথমত দেখতে পারবেন যে কেবি আইডি, এটাই হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি, এবং এই স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন যদি অ্যাপ্রুভ থাকে। এবং যারা নতুন আবেদন করেছেন এখানে যদি আপনাদের পেন্ডিং থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং কিছুদিনের মধ্যে এখানে কিন্তু আপনাকে কেবি আইডিটি দেওয়া হবে। যদি এখানে আপনার অ্যাপ্রুভ থাকে তাহলে এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনি পরিবর্তনটা দেখতে পারবেন। এতদিন থেকে এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি শো করাতো, অর্থাৎ গত কিস্তির টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিল বলেই কিন্তু এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি শো করাতো। তো এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে অথবা এখানে ফাঁকা হয়ে আছে, অর্থাৎ আগামী কিস্তি দেওয়ার কিন্তু প্রসেস ইতিমধ্যে শুরু করা হয়েছে। তো এখন কিন্তু এখানে প্রথমত আপনার আসবে এডি আপলোডেড, এরপর ডিডি অ্যাপ্রুভ, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড, এবং যদি আপনার অ্যাকাউন্টে ভ্যালিড থাকে কিছুদিনের মধ্যে কিন্তু সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, অর্থাৎ আগামী কিস্তির টাকাটা। তো এডি আপলোডেড মানে কৃষি দপ্তর থেকে আপনার কাগজগুলো ডিস্ট্রিক্ট লেভেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেটাকে অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হয় তাহলে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন। এবং ডিস্ট্রিক্ট লেভেলে যদি আপনার কাগজের কোনো ভুল পায় তাহলে কিন্তু সেখানে ডিডিএ রিভার্ট লেখাটি দেখতে পারবেন, এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। এরপরই আপনার ব্যাংকটা ভ্যালিডেট করা হবে, অর্থাৎ আপনার ব্যাংকটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিতে পারবে কিনা, অর্থাৎ ব্যাংকে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে সেখানে আপনি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি শো করা দেখতে পারবেন। এবং যদি আপনাদের ব্যাংকের কোনো তথ্যের ভুল থাকে তাহলে অ্যাকাউন্ট ইনভ্যালিড চলে আসবে, এর জন্য কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। এরপর কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এবং তারপর কিন্তু আপনি ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি দেখতে পারবেন, অর্থাৎ সেই কিস্তির টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। এবং যদি আপনার ব্যাংকের কোনো তথ্যের ভুল থাকে তাহলে কিন্তু ট্রানজ্যাকশন ফেল লেখাটি চলে আসবে, অর্থাৎ আপনার টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, এর জন্য কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। তো মূলত বুঝতেই পারছেন এই স্ট্যাটাসগুলো কিন্তু পরিবর্তন আসবে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়ার আগে যেরকম পরিবর্তনগুলো আসে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, আরএফটি সাইন্ড, এরপর পেমেন্ট প্রসেসড, তো সেম জিনিসই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের হবে। প্রথমত এডি আপলোডেড, এরপর ডিডি অ্যাপ্রুভ, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আসবে। তো এখন কথা হলো এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হতে কতদিন সময় লাগবে। তো এক মাসের মধ্যে কিন্তু এই স্ট্যাটাসগুলো পরিবর্তন চলে আসবে এবং এখনও পর্যন্ত আগামী কিস্তি দেওয়ার কিন্তু কোনো ধরনের তারিখ ঘোষণা করা হয়নি মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো। তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা এই রবি মৌসুমের টাকাটি পেয়ে যাবেন। তো যখনই ডেট ঘোষণা হয়ে যাবে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ধরে নিতে পারেন যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এই রবি মৌসুমের টাকাটা পেতে পারেন। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।